নমস্কার বন্ধুরা, আমি মো তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, গত বেশ কয়েকদিন ধরে তোমরা আমাকে কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোবিধি শেয়ার করতে বলছিলে, তাই আজকে আমি তোমাদের সেই রিকোয়েস্টেড ভিডিওটি নিয়ে চলে এসেছি। আসন্ন জন্মাষ্টমী তিথিতে আমরা বাড়িতে নিজেরা কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পুজো করে নিতে পারি, আজকের ভিডিওতে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। দুষ্টের দমন ও শিষ্টের পালন হেতুই এই ধরাধামে তার আবির্ভাব। মধ্যরাত্রিতে রোহিণী নক্ষত্র যোগে মাতা দেবকীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই থেকে এই অষ্টমী তিথিটি জন্মাষ্টমী নামে পরিচিত এবং এই দিন ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পূজার্চনা করা হয়। জন্মাষ্টমী তিথি শুধুমাত্র ভারতে নয়, সমগ্র বিশ্বের হিন্দু সম্প্রদায়ের মধ্যেই অত্যন্ত জাঁকজমক সহকারে পালন করা হয়। মনে করা হয় জন্মাষ্টমীর দিন ভক্তি ও নিষ্ঠাসহ ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে মনের সমস্ত ইচ্ছে পূরণ হয়। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে জন্মাষ্টমীর ব্রত পালন বিশেষ শুভ ফলদায়ক বলে মনে করা হয়। এই বছর অর্থাৎ ইংরাজি 2023 ও বাংলা 1430 সনে জন্মাষ্টমী ব্রত পালিত হবে আগামী 6ই সেপ্টেম্বর, বাংলায় 19শে ভাদ্র বুধবার। অষ্টমী তিথি লাগবে 6ই সেপ্টেম্বর, বাংলায় 19শে ভাদ্র বুধবার রাত 8:12 এবং তা স্থায়ী হবে পরের দিন অর্থাৎ 7ই সেপ্টেম্বর, বাংলায় 20শে ভাদ্র বৃহস্পতিবার রাত 8:05 পর্যন্ত। সাধারণত মধ্যরাত্রে জন্মাষ্টমীর পুজো করা হয়। 6ই সেপ্টেম্বর মধ্যরাত্রি 12:02 থেকে 12:48 পর্যন্ত জন্মাষ্টমীর পুজোর শুভ সময়। জন্মাষ্টমীর ব্রত পালনের বিশেষ কিছু নিয়ম আছে। জন্মাষ্টমীর আগের দিন সংযম পালন করা উচিত এবং নিরামিষ আহার গ্রহণ করতে হয়। জন্মাষ্টমীর দিন উপবাস থেকে পুজো সম্পন্ন করতে হবে এবং পুজোর পরে অনুকল্প প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করা যাবে। অনুকল্প প্রসাদ অর্থাৎ একাদশীর ব্রত পালনের সময় যেসব খাবার খাওয়া হয় সেইগুলি। জন্মাষ্টমীর দিন ভগবানকে অন্নভোগ নিবেদন করলেও নিজেরা তা গ্রহণ করা যাবে না। জন্মাষ্টমীর পরের দিন পালন সম্পন্ন করে অন্ন গ্রহণ করা যাবে, তবে সেই দিনও নিরামিষ খেতে হবে। তাহলে চলো বন্ধুরা, এবার পুজো শুরু করি। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় ও পুজোর সমস্ত উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল, মালা, তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গাজল, চন্দন, অগরু এবং কর্পূর গুঁড়ো মিশিয়ে লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমেই হাতে গঙ্গাজল নিয়ে আমি আচমন করে নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আচমনের পর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যশ্বরেৎ পুণ্ডরীকাক্ষং স্ববাহ্য অভ্যন্তর শুচি, নমো শুচি, নমো শুচি, নমো শুচি। ভগবানের উদ্দেশ্যে আমি একটি তিল তেলের প্রদীপ ধরিয়ে নিচ্ছি। প্রদীপে আমি সামান্য কর্পূরের গুঁড়ো দিয়ে রেখেছি। তোমরা চাইলে এই সময় ঘিয়ের প্রদীপও ধরাতে পারো। একই সাথে আমি তিনটি ধূপকাঠিও ধরিয়ে নিলাম। জন্মাষ্টমীর পুজোয় ভগবানের অভিষেক পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। পুজোর শুরুতেই আমি ভগবানের অভিষেক করে নেব। একটি কাঠের জলচৌকির ওপর গঙ্গাজল ছিটিয়ে তার ওপর আমি একটা হলুদ কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গাজল ছিটিয়ে তার ওপর আমি একটি অভিষেক পাত্র রেখেছি। অভিষেক পাত্রে আমি ছেদ চন্দন দিয়ে অষ্টদল কমল এঁকে রেখেছি এবং তার ওপর একটি তুলসী পাতা এবং কিছুটা ফুলের পাপড়ি দিয়ে রেখেছি। আর অভিষেক পাত্রের ওপর আমি আমার রাধাকৃষ্ণের শ্রীবিগ্রহ রেখেছি। প্রথমেই আমি পঞ্চামৃত দিয়ে ভগবানের অভিষেক করব। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করা অর্থাৎ চিনি বা মিছরির একটি মিশ্রণ। আমি আগে থেকেই একটি পাত্রে এই উপাদানগুলি মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে রেখেছি। আমি দক্ষিণাবর্ত শঙ্খের দ্বারা প্রভুর অভিষেক করব, তাই আগে থেকেই বানিয়ে রাখা পঞ্চামৃত আমি দক্ষিণাবর্ত শঙ্খে ঢেলে নিচ্ছি। দক্ষিণাবর্ত শঙ্খে আমি কিছুটা ফুলের পাপড়ি আর একটা তুলসী পাতা দিয়ে দিলাম। ইদং পঞ্চামৃত স্নানীয়ম শ্রী রাধাকৃষ্ণাভ্যাং নম, এই মন্ত্র বলে আমি পঞ্চামৃত দিয়ে শ্রী রাধাকৃষ্ণের অভিষেক করিয়ে নিচ্ছি। পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর আমি পরিষ্কার জল দিয়ে শ্রীবিগ্রহ ধুয়ে নিচ্ছি।
এরপর আমি ফলের রস দিয়ে ভগবানের অভিষেক করব। আমি দক্ষিণাবর্ত সঙ্গে কিছুটা বেদানার রস নিয়ে নিয়েছি। তোমরা মুসাম্বি বা অন্য যে কোনো মৌসুমি ফলের রসও নিতে পারো। এই বেদানার রসের মধ্যে আমি একটা তুলসী পাতাও দিয়ে রেখেছি। ইদং ফলদক স্নানিয়ম শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নম, এই মন্ত্র বলতে বলতে আমি ফলের রস দিয়ে ভগবানের অভিষেক করিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ যে অভিষেকের মন্ত্রগুলি আমি লিখিত রূপে দিয়ে দিচ্ছি। এই প্রসঙ্গে বলে রাখি, আমি যেহেতু শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে পুজো করছি, তাই আমি অভিষেক বিধির সময় শ্রী রাধাকৃষ্ণাভ্যাং নম এই মন্ত্র উচ্চারণ করছি। তোমরা যদি শুধু শ্রীকৃষ্ণের পুজো করো অথবা শুধুমাত্র গোপালের পুজো করো, সেক্ষেত্রে অভিষেকের সময় তোমরা শ্রী রাধাকৃষ্ণাভ্যাং নমর স্থানে শ্রীকৃষ্ণায় নম বলবে। এছাড়াও তোমরা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে অভিষেক করিয়ে নিতে পারো। ফলের রস দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পর আমি আবারও পরিষ্কার জল দিয়ে শ্রীবিগ্রহ ধুয়ে নিচ্ছি। এরপর আমি সুগন্ধি জল দিয়ে অভিষেক করব। তার জন্য একটি পাত্রে আমি কিছু পরিমাণ পানের যোগ্য বিশুদ্ধ জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কর্পূরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কেশর চন্দন, তোমরা শ্বেত চন্দনও দিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি অগরু। এরপর এতে আমি সামান্য গোলাপের আতর স্প্রে করে দিলাম, তোমরা গোলাপ জলও দিতে পারো। আর দিয়ে দিলাম কিছুটা জাফরান। সুগন্ধি জল আমি দক্ষিণাবর্ত সঙ্গে ঢেলে নিচ্ছি। সুগন্ধি জলে আমি একটি তুলসী পাতা এবং কিছুটা ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি। ইদং গন্ধদক স্নানিয়ম শ্রী রাধাকৃষ্ণাভ্যাং নম, এই মন্ত্র বলে আমি সুগন্ধি জল দ্বারা ভগবানের অভিষেক করে নিচ্ছি। এরপর আমি শ্রী রাধাকৃষ্ণের পুষ্প অভিষেক করব। সেজন্য একটি পাত্রে আমি অনেক রকম ফুলের পাপড়ি একসাথে করে নিয়ে নিয়েছি। পুষ্প অভিষেক করার সময় আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। অভিষেক পাত্রে যে জলটি রয়েছে বাড়ির সকলের মাথায় তা সামান্য ছুঁয়ে নিয়ে তারপর তুলসী গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, অভিষেক বিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি শ্রী রাধাকৃষ্ণের শ্রীবিগ্রহ একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে পুজোর আসনে বসিয়ে নিয়েছি। এই জন্মাষ্টমীর পুজোর জন্য আমি আলাদাভাবে একটি আসন প্রস্তুত করে নিয়েছি। একটি পরিষ্কার কাঠের জলচৌকির ওপর গঙ্গাজল ছিটিয়ে তার উপর আমি কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গাজল ছিটিয়ে আমি ফুলের পাপড়ি, তুলসী পাতা এবং গোটা আতপ চাল দিয়ে ভগবানের পুজোর আসনটি প্রস্তুত করেছি। প্রথমে আমি শ্রী রাধাকৃষ্ণকে কেশর চন্দনের তিলক লাগিয়ে দিচ্ছি। তোমরা শ্বেত চন্দনের তিলকও লাগাতে পারো। এবার আমি শ্রী রাধাকৃষ্ণের উদ্দেশ্যে পাদ্য নিবেদন করে দেব। পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল। একটি পাত্রে কিছুটা অগরু মিশ্রিত সুগন্ধি জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিছুটা ফুলের পাপড়ি দিয়ে আমি ভগবানের জন্য পাদ্য প্রস্তুত করে নিয়েছি। এতৎ পাদ্যং শ্রী রাধাকৃষ্ণাভ্যাং নম, এই মন্ত্র বলে আমি পাদ্য নিবেদন করে দিলাম। এবার আমি ভগবানের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করে দেব। এই ছোট্ট কুশিটিতে আমি ভগবানের উদ্দেশ্যে অর্ঘ্য সাজিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি কিছুটা বিশুদ্ধ জল, তার মধ্যে শ্বেত চন্দন নিয়েছি, একটি তুলসী পাতা, কয়েকটি দূর্বা, কিছুটা গোটা আতপ চাল আর ফুলের পাপড়ি দিয়ে আমি অর্ঘ্যটি সাজিয়ে নিয়েছি। ইদম অর্ঘ্যং শ্রী রাধাকৃষ্ণাভ্যাং নম, এই মন্ত্র বলে আমি অর্ঘ্য নিবেদন করে দিচ্ছি। অর্ঘ্য সাধারণত ভগবানের মস্তকে বা হস্তে নিবেদন করতে হয়। দেখো বন্ধুরা, এখানে ভগবানের শৃঙ্গারের জন্য আমি খুব সামান্য কিছু জিনিস নিয়ে নিয়েছি। এগুলি দিয়ে আমি এবার শ্রীবিগ্রহ সাজিয়ে নেব।
আমার কাছে একটি রূপোর বাঁশি আছে, আমি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এটি নিবেদন করে দেব। তবে রূপোর বাঁশি যে জন্মাষ্টমীতে নিবেদন করতে হবে এমনটা কিন্তু নয়, ঠাকুরের সাজসজ্জার জিনিস যেসব দোকানে পাওয়া যায় সেখানে খুব সুন্দর সুন্দর বাঁশি পাওয়া যায়, তোমরা সেগুলো নিয়ে ভগবানকে নিবেদন করতে পারো। এতানি স্বচন্দন তুলসী পত্রানি শ্রীকৃষ্ণায় নম, এই মন্ত্র বলে শ্বেতচন্দন সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল আমি ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিবেদন করে দিচ্ছি। জন্মাষ্টমীর পুজোয় যত বেশি সংখ্যক তুলসী পাতা ভগবানকে নিবেদন করা যায় ততই ভালো। শ্বেতচন্দন সহযোগে একটি ফুলের মালা আমি রাধা গোবিন্দকে নিবেদন করে দিলাম। বস্ত্রস্বরূপ আমি রাধা গোবিন্দকে মৌলি সুতো নিবেদন করে দিয়েছি। নিবেদন করার আগে আমি এতে সামান্য গোলাপ সুগন্ধের আতর লাগিয়ে নিয়েছি। এসো স্বচন্দন গন্ধপুষ্পই শ্রীকৃষ্ণায় নম, এই মন্ত্র বলে আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে শ্বেতচন্দন সহযোগে ফুল নিবেদন করে দিলাম। এসো স্বচন্দন গন্ধপুষ্পই শ্রী রাধিকাওই নম, এই মন্ত্র বলে আমি শ্রীমতী রাধারানীর চরণেও শ্বেতচন্দন সহযোগে ফুল নিবেদন করে দিলাম। শ্বেতচন্দন সহযোগে ফুল নিয়ে এবার আমি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করব। এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম, এই মন্ত্র বলে আমি তিনবার শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেব। এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম, এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম। হাত জোড় করে আমি শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্বেতচন্দন সহযোগে ফুল নিয়ে এবার আমি শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব। শ্রীমতী রাধারানীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকাওই নম। এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকাওই নম, এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকাওই নম। হাত জোড় করে আমি শ্রী রাধারানীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। শ্রী রাধাকৃষ্ণের উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে আমি একটি পদ্ম ফুল নিবেদন করে দিলাম। বন্ধুরা, জন্মাষ্টমীর পুজোয় তোমরা চেষ্টা করো একটা পদ্ম ফুল অথবা একটা গোলাপ ফুল ভগবানকে নিবেদন করতে। এবার আমি ভগবানকে ভোগ নিবেদন করে দেব। একটি পাত্রে আমি কিছুটা মাখন আর মিছরি নিয়ে নিয়েছি। ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি এই মাখন মিছরির ভোগ ভগবানকে নিবেদন করে দেব। ফুল এবং তুলসী পাতা সহযোগে কিছু কাজু বাদাম আমি ভগবানকে নিবেদন করে দিচ্ছি। আমি এখানে 5 রকমের মিষ্টি নিয়ে নিয়েছি। ফুল এবং তুলসী পাতা সহযোগে এই মিষ্টিগুলি আমি ভগবানকে নিবেদন করে দেব। পাঁচ রকমের গোটা ফল আমি ফুল এবং তুলসী পাতা সহযোগে ভগবানকে নিবেদন করে দিচ্ছি। তোমরা চাইলে এর সাথে কুচনো ফলের নৈবেদ্যও দিতে পারো। আর জন্মাষ্টমীর পুজোয় তোমরা ভগবানকে যে ফলের নৈবেদ্য দেবে তার মধ্যে চেষ্টা করো অন্তত একটা হলুদ রঙের ফল রাখতে। এবার আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা জন্মাষ্টমীর পুজোয় ভগবান শ্রীকৃষ্ণকে লুচি সুজির ভোগ দিতে পারো, এছাড়া অন্ন ভোগ দিতে পারো, অথবা ক্ষীর বা পায়েস বাড়িতে বানিয়ে সেই ভোগও তোমরা নিবেদন করতে পারো। এছাড়াও তালের বিভিন্ন জিনিস যেমন তালের বড়া, তালের লুচি, তালের ক্ষীর, তালের ফুলুরি ইত্যাদিও তোমরা ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতে পারো। বন্ধুরা, যদি তোমাদের পক্ষে সম্ভবপর হয় জন্মাষ্টমীর দিন বাড়িতে অবশ্যই একটি গোমাতার মূর্তি নিয়ে আসতে পারো। তোমাদের সিংহাসনে যেখানে শ্রী রাধাকৃষ্ণ বা গোপাল সোনা আছেন সেখানেই তোমরা গোমাতাকে রাখতে পারো। এই ভিডিওতে যেভাবে অভিষেক বিধি দেখানো হয়েছে সেইভাবে তোমরা গোমাতার অভিষেক করিয়ে নিয়ে স্থাপন করতে পারো। সবথেকে ভালো হয় যদি তোমরা উত্তর দিকে গোমাতাকে রাখতে পারো।
এরপর আমি শ্রী রাধা গোবিন্দকে আরতি করে নেব। আমি ধূপকাঠি, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর, দক্ষিণাবর্ত শঙ্খ, বস্ত্র, পুষ্প এবং ময়ূর পাখা সহযোগে আরতি করব। এরপর শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে পারো। এই বই তোমরা যে কোনো দশকর্মার দোকানেই পেয়ে যাবে। এছাড়াও তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র 108 বার জপ করতে পারো, অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটিও তোমরা 108 বার জপ করতে পারো। জন্মাষ্টমীর দিন তোমরা যদি শ্রী রাধা কৃষ্ণের একসাথে পুজো করো, সেক্ষেত্রে কৃষ্ণের অষ্টোত্তর শতনামের সাথে তোমরা শ্রী রাধিকার অষ্টোত্তর শতনামও পাঠ করে নিতে পারো। এছাড়াও তোমাদের কাছে জন্মাষ্টমীর ব্রতকথা থাকলে তোমরা সেটাও পাঠ করে নিতে পারো। জন্মাষ্টমীর ব্রতকথা তোমরা মেয়েদের ব্রতকথা বইতে পেয়ে যাবে, আর এই মেয়েদের ব্রতকথা বইটি দশকর্মার দোকানে সহজেই পাওয়া যায়। সব শেষে শ্রী রাধা গোবিন্দের চরণে প্রণাম জানিয়ে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পূজোয় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ।
তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে আসন্ন জন্মাষ্টমীতে আমরা বাড়িতে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পূজার্চনা করে নিতে পারি। বন্ধুরা, তোমরা যদি জন্মাষ্টমীতে গোপাল সোনার পুজো করো, তাহলেও তোমরা এই ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী অভিষেক করে নিতে পারো এবং পুজোও করে নিতে পারো। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সবাইকে জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। জন্মাষ্টমী সংক্রান্ত আরও কিছু ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রী রাধা গোবিন্দের জয়।